আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন ধরে আমাদের কাছে অনেক মেইল আসছে এবং বিভিন্ন কল আসছে এবং বিভিন্ন রকম কমেন্টস আসছে যে একটাই, যে ইউএসএ এমবেসি কবে খুলবে বা কবে ইউএসএ এমবেসি তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে, আর কবেই বা প্রেসিডেন্টের ট্রাভেল নিষেধাজ্ঞা উইথড্র করবে। এছাড়া আরো একটি প্রশ্ন আসছে যে আমরা যারা ভিসা আবেদন করে এমবেসি ফি জমা দিয়েছি এটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে। এই সকল প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের সাথে কেমন জানি একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে লাস্ট কয়েকটা ইউএস এর ভিডিও দেওয়ার পরে। বিভিন্ন ভিউয়ার্স আমাদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকে ইউএস এর আপডেট পাওয়ার জন্য। দ্যাটস ওয়াই আপনাদের সেই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে যে সেই উত্তর কোথায় পাবো আর কিভাবে সেই উত্তরগুলো আপনাদের কাছে পৌঁছে দিব। তো সেই জায়গা থেকেই আজকের ভিডিওর আসলে সূত্রপাত। আমরা জানি যে আপনারা অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা অনেকেই উৎকণ্ঠিত যে কবে ইউএসএ এমবেসি খুলবে বা কবে ইউএসএ এমবেসির স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। কোভিড প্যান্ডামিকের কারণে গত 19 মার্চ 2020 থেকে ইউএস এমবেসি ঢাকা তাদের নন ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট সকল ভিসা আবেদনকারীর সাক্ষাৎকার বাতিল করেছে। এছাড়া প্রেসিডেন্টের একটা ট্রাভেল নিষেধাজ্ঞা ছিল ইউএসএ তে, যেটা 31 ডিসেম্বর পর্যন্ত ছিল। তো 31 ডিসেম্বরের পরেই আবার নতুন করে সবার মনে প্রশ্ন আসছে যে এটা কি আবার বাড়ছে নাকি এটা শেষ হয়েছে, এটার কি অবস্থা। তো সেক্ষেত্রে নতুন করে একটা ডিসিশন হয়েছে যে এই সিদ্ধান্তটা 31 মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যদিও এ ব্যাপারে অনেকেই হতাশ, তো আশা করি হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আগামী 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে। তো তখন হয়তো এই জিনিসটা এই 31 মার্চ পর্যন্ত স্থায়ী হবে অথবা তখনও যে কোনো সময় এটা পরিবর্তন আসতে পারে। এরপরে আসি হচ্ছে আমরা যারা ভিসা আবেদনের জন্য ভিসা ফি জমা দিয়েছি সেটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে বা সেটার মেয়াদ কতদিন থাকবে, এই সংখ্যাটা অনেকের ভিতরেই আছে। তো তাদেরকে আশ্বস্ত করতে এটা বলবো যে ইউএসএ এমবেসি অলরেডি একটা নোটিশ দিয়েছে যে 2022-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত এই সকল ভিসা ফি এর মেয়াদ বর্ধিত করা হয়েছে। তো সুতরাং আপনাদের টেনশনের কোনো কারণ নেই, অবশ্যই এর মধ্যে সম্পূর্ণ ভিসার প্রক্রিয়া বা ইউএস এমবেসির কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে এবং আপনারা এর মধ্যেই আপনাদের সাক্ষাৎকার পাবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন থাকে হচ্ছে যে ইউএস এমবেসি কবে খুলবে, যেই প্রশ্নটা আসলে আমাদেরকে অনেক বেশি করে। তো এইটা আসলে ডিপেন্ড করবে টোটালি হচ্ছে করোনা পরিস্থিতির উপরে। যেই দেশে বা যেই শহরে ইউএস এমবেসির অফিস আছে, এমবেসি আছে, সেই এমবেসি গুলো আসলে ওপেন করবে বা কার্যক্রমটা স্বাভাবিক হবে তখনই যখন সেই সিটির করোনা পরিস্থিতিটা স্বাভাবিক হবে, এবং এটার সাথে সারা ওয়ার্ল্ডের করোনা পরিস্থিতিও একটা ডিপেন্ড করে। তো যার কারণে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে করোনা পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার জন্য। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ইউএস এমবেসির কার্যক্রমটা স্বাভাবিক হয়ে যাবে এবং আগের মতো নিয়মিতভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে। তো এ পর্যায়ে ইউএস এমবেসি এখন কি করছে, ইউএস এমবেসির কার্যক্রমটা আসলে খুব লিমিটেড। তো তারা এক নাম্বার হচ্ছে এফ, এম এবং কিছু কিছু ক্ষেত্রে জে ক্যাটাগরির ভিসা আবেদন গ্রহণ করছে বা তাদের সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, এটাও খুব লিমিটেড পর্যায়ে। এছাড়া যাদের ইন্টারভিউ ওয়েবার আছে বা ইন্টারভিউ ওয়েবারের আওতায় যারা পড়ে তাদের ভিসা আবেদনটা ড্রপ বক্সে জমা নিচ্ছে। তো করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আশা করছি ইউএস এমবেসি তাদের কার্যক্রমকে স্বাভাবিক করবে। তারাও বলে দিয়ে রাখছে যত দ্রুত সম্ভব আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব। আশা করি এই ভিডিও থেকে আপনাদের ইউএস এমবেসি খোলা এবং ইউএস এর ইন্টারভিউ কবে পাবেন বা যাদের ভিসা আছে তারা কবে ফ্লাই করতে পারবেন এ ব্যাপারে অনেকটা সংশয় ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও যদি এই রিলেটেড আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বিজনেস টিপস 360 চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।